হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা হিন্দি ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলবো যেটা দুপুরে বেরিয়ে গেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে দুর্গামতি। তো দুর্গামতি কিন্তু ফার্স্টের নাম ছিল দুর্গাবতী, যেখান থেকে নামটা গতকাল চেঞ্জ করে হঠাৎ দুর্গামতি রাখা হয়েছে। এবং নামটা চেঞ্জ করার হঠাৎ কারণটা কী হলো আমি বুঝতে পারলাম না, বাট এই ফিল্মটা কিন্তু অফিসিয়ালি তেলুগু ফিল্মের একটা রিমেক, যে ফিল্মটার নাম হচ্ছে ভাগমতি, যেটার মধ্যে অনুষ্কা শেট্টি ছিল। তো এবার এই 3 মিনিট 20 সেকেন্ডের মতো ট্রেলারটা যখন প্রথম থেকে শুরু হবে, তো ট্রেলারটা দেখতে বেশ ভাল লাগবে। মানে প্রথম প্রথম স্টার্টিংয়ে দেখতে বেশ ভাল লাগছিলো, এবং ট্রেলারটার মধ্যে কিন্তু বেশ ভালো ভালো অ্যাক্টাররা কিন্তু আছে। মাহি গিল থেকে শুরু করে আরশাদ ওয়ারসি আছে, এবং আমাদের যিশু সেনগুপ্ত ইভেন এই ফিল্মটার মধ্যে আছে, এবং তার সাথে তো ভূমি পেদনেকার তো মেন রোলে প্লে করছে। বাট যত ট্রেলারটা গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি পেদনেকার ওই রাজার মহলটায় যাবে, ওখানে প্রবেশ করবে, তারপর থেকে যে ঘটনাগুলো ঘটবে, তারপর থেকেই না হঠাৎ করে ট্রেলারটা মানে কীরকম একটা অদ্ভুত একটা উইয়ার্ড দেখতে লাগছিলো। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি পেদনেকার কিন্তু এখানে মেন রোলটা প্লে করছে, দুর্গামতি যে হবে, যে তার সাথে যে ঘটনাগুলো ঘটবে। তো এখানে কিন্তু মানে আমার কিন্তু তারপর কিন্তু অতটা ঠিক মানে এটা যে ফিল্মটা যে হরার জনার, সেই হরার ফিলটা কিন্তু আমার ট্রেলারটার মধ্যে আসলো না অতটা। তার আগে অবধি কিন্তু বেশ ট্রেলারটা কিন্তু ভালোভাবে বিল্ড আপ হচ্ছিলো, ভালোভাবে কিন্তু এগোচ্ছিলো, বাট তারপরেই মানে মিডলে গিয়েই ট্রেলারটা তোমাদের মানে সেই কিন্তু ফিলটা কিন্তু আসবে না, যে একটা যে ভালো যে একটা ট্রেলার দেখছো, যে একটা দেখলে যে ফিল হয় সেটা কিন্তু একদম মনে হবে না। তো এখানে আরেকটা জিনিস যেটা আমার খুবই একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে স্টার কাস্ট ভালো হওয়া সত্ত্বেও, ভূমি পেডনেকারের মতো এখানে অ্যাক্ট্রেস থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই দুর্গামতি রোলটা কিন্তু একদম সেরকম জাস্টিস করাতে পারেনি। কারণ মানে ট্রেলারের এন্ডে যখন এখানে যখন আমরা দেখতে পাবো যে ভূমি পেডনেকার এখানে শাড়ি পরে দুর্গামতি রূপে যখন ধারণ করবে, ত্রিশূল নিয়ে তিনি যখন মানে দুর্গামতির নামটা যখন সেই তেজে নেবে, সেই একটা গা কাটা ভাব কিন্তু তোমরা কিন্তু অনুভব করতে পারবে না যখন তোমরা এই সিনটা ট্রেলারটার মধ্যে দেখবে। এবং তোমরা দেখে বুঝতে পারবে যে ভূমি পেডনেকার চেষ্টা করলেও সেই একটা তেজস্বী ভাব, একটা রেগে, একটা কণ্ঠস্বরে যেরকম বলা, সেটা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু উনি ঠিক মতো করতে পারেনি, যার জন্য ওই সিনটা কিন্তু ডাহা পুরো ফেল করে গেছে। যে সেই ফিলটা একটা যে মানে ওরকম একটা ডায়লগ দিচ্ছে, ডায়লগ ডেলিভারি, ওই সিনটা দেখলে যে একটা যে অনুভব তোমরা করবে সেটা কিন্তু একদমই এখানে আসেনি। এবং তাছাড়া এখানে VFX তো মানে বাদ দিলাম, কাঁচ ভাঙছে সেটার পুরো VFX স্পষ্ট বোঝা যাচ্ছে। তো কিছু কিছু সিনের ক্ষেত্রে VFX পুরো একদম মানে খুব নিম্নতর কাজ হয়েছে সেটা বোঝা গেছে। তো এবার আমি এটা অরিজিনাল ফিল্মটা দেখিনি কীরকম হয়েছে, ভাগমতি আমি এখন অবধি দেখে উঠতে পারিনি। তো দুর্গামতি যদি আমি অ্যাজ আ এই এমনি ইন্ডিভিজুয়াল ফিল্ম যদি আমি ধরি, মানে রিমেকটা আমি সেটা বাদ দিলাম কারণ আমি এখনও অরিজিনালটা দেখিনি, তো আমি যদি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ফিল্ম যদি ট্রেলার আমি যদি বলি, তো মানে আমার কিন্তু ট্রেলারটা কিন্তু ঠিকঠাক লেগেছে। বাট যদি হরার জনার যদি ধরা হয় তাহলে আমি এটুকু বলবো যে মানে ভয়ের ভাব তো একদমই সেরকম ফিল্মটার মধ্যে ওইভাবে লাগেনি, বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ট্রেলারটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু স্ট্যান্ড আউট করেছে। তো আমার দেখতে ফার্স্টের দিকে ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এবার দেখা যাক কীরকম হয়। BGMটা ট্রেলারটার মধ্যে যদিও বা ভালো দেওয়ার চেষ্টা করেছে। তো তোমরা যারা এখন অবধি ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ট্রেলারটা কেমন লাগলো দেখে। এটা 11 তারিখে কিন্তু অ্যামাজন প্রাইমে রিলিজ হবে 11th of December। এবার দেখা যাক ডিসেম্বর মাসে আসলে এই ফিল্মটা কীরকম করে। এই ট্রেলারটা তো আমরা দেখে নিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেলটা এক্ষুনি গিয়ে অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।